এদিকে চট্টগ্রামে পুলিশের উপর আবারও হামলা চালিয়েছে জামাত শিবিরের কর্মীরা। শুক্রবার জুম্মার নামাজের পর বন্দর নগরীর চকবাজার মোড়ের আলী খাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়। অন্যদিকে নরসিংদীতে জামাত শিবিরের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সাত পুলিশ সহ কমপক্ষে 15 জন আহত হয়েছে। শুক্রবার নগরীর ঘোড়াদিয়া এলাকায় প্রায় এক ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার রানীর বন্দরে রাস্তার উপর গাছের গুড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে জামাত শিবির কর্মীরা।